থাক তুই থাক সাইড হ, থাক ওখানে সাইড হ। সব তহবিল থেকে যে ট্রাইসাইকেল বিলি করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে বিজেপি পার্টি অফিস থেকে বিলি করা হচ্ছে, এটা নিয়ে আপনারা কি বলবেন? সাংসদ তহবিল থেকে, সেই ফান্ড থেকে যেই ট্রাইসাইকেল বিলি করছে বিজেপি, সেটা তো সরকারি অনুদান। তার মধ্যে এখানকার সাংসদ এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি একজন নিজেই সরকারের একটা অঙ্গ। তো সরকারি অনুদান যখন কোনো মানুষকে সহযোগিতা করা হয়, সেটা কোনো দিনও আমরা দেখতে পাই না কোথাও যে পার্টি অফিস থেকে সেই সহযোগিতা করা হয় বা অনুদানের হেল্প মানুষকে পার্টি অফিস থেকে করা হচ্ছে। এইটা আজকে আমরা দেখতে পেলাম যে বিজেপি পার্টি অফিস থেকে সরকারি অনুদান, কেন্দ্র সরকারের অনুদানের যে ট্রাইসাইকেল সেটা বিলি করা হচ্ছে। সেইটার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপিকে। আমাদের দল তৃণমূল কংগ্রেস, তারাও সরকার মানুষকে নানানভাবে প্রকল্প দিয়ে সহযোগিতা করে থাকে বা অনেক অনুদান দিয়ে, আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করে থাকে, প্রচুর প্রকল্প। সেইটা কিন্তু তৃণমূল পার্টি থেকে, অফিস থেকে হয় না, সেটা সরকারি ভবন থেকে সরকারিভাবে একদম গভর্নমেন্টের যেই সব নিয়ম মেনে গভর্নমেন্টের অফিস থেকেই সেটা কিন্তু দেওয়া হয়। কোনো সময় সেখানে আপনারা দেখতে পাবেন, এবং বিজেপিও অভিযোগ করতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যেই সব সরকারি অনুদানের সুযোগ সুবিধা মানুষ পেয়ে থাকে, সেই সুযোগ সুবিধা পেতে গেলে কোনো সময় তৃণমূল পার্টি অফিসে যেতে হয়, সেটা যেতে হয় সরকারি ভবনে, সরকারি অফিসে। সে কালেক্টরেট হোক বা মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত হোক, সমস্ত সরকারি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমস্ত প্রকল্পগুলো সরকারি অফিস থেকে দেওয়া হয় তার মানুষ, সাধারণ মানুষকে। তার জন্য কোনো পার্টি অফিসে যেতে হয় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন যে যত প্রকল্প মানুষ, অসহায় মানুষরা যারা আমাদের প্রকল্পের সুযোগ সুবিধা পাবে বা দেওয়া হয় বা আগামী দিনে দেওয়া হবে, তাতে কোনো পলিটিক্যাল পার্টির ভেদ বিভাগ কোনো রকম দেখা হবে না। তারা যে পার্টিরই হোক, সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে যে তিনি সাধারণ মানুষ কি না। সেই জন্যই সমস্ত প্রকল্প কোন পার্টি কে করে সেটা না দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো সরকারি অফিস থেকে কিন্তু দেওয়া হয়। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম, বিজেপি সংসদ তহবিল থেকে যে ট্রাইসাইকেল দিচ্ছে, সেটা আবার আমরা দেখতে পেলাম সেখানে পার্টি অফিস থেকে দিচ্ছে, এবং বিজেপির যারা এই জেলা নেতৃত্ব, তারা আবার বড়াই করে বলছে যে সরকারি সংসদ তহবিল থেকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে, মানে বিজেপি পার্টি অফিস থেকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় যেই পক্ষপাতিত্ব তৃণমূল কংগ্রেস করে না, সেইটা বিজেপি এখানে মাত্র কয়েকটা সংসদ নিয়ে যে বাংলায় তারা এবার সিট জিতেছে, এমপি সিট, তারা শুরুতেই কিন্তু পার্টিবাজি শুরু করলো এবং তারা শুরুতেই পক্ষপাতিত্ব শুরু করলো বিজেপি পার্টি অফিস থেকে ট্রাইসাইকেল বিলির মাধ্যমে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। বিরোধীরা যারা অভিযোগ বারবারই করে যে তৃণমূলের ক্ষেত্রে দল এবং সরকারি যে অনুষ্ঠান সেটা মিলেমিশে একাকার কাণ্ড করে, এক্ষেত্রে তাদেরকে, তাদের উদ্দেশ্যে কী বলবো? এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের দলের যারা পদাধিকারী তারা যদি নির্বাচিত প্রতিনিধি হয়, তারা তো সরকারের একটা অঙ্গ, রাজ্য সরকারে তারা তো সেখানে থাকবেই। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম, একদম সরকারি যে অনুদান কেন্দ্র সরকারের সেটা বিজেপি পার্টি অফিস থেকে দিচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা প্রশ্ন ছুটতে চাই যে সম্পূর্ণ সরকারি অনুদান নিয়ে তারা যে পার্টির যে নোংরামুটা আজকে করলো, তার জন্য আমরা কিন্তু আবার বলছি, আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপিকে। আজকে এই যে কি অনুষ্ঠান মানে রয়েছে, কি কর্মসূচি রয়েছে, কতজনকে দেওয়া হচ্ছে আজকে? পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের উদ্যোগে দিব্যাঙ্গ ব্যক্তি যাদের আর শারীরিকভাবে অক্ষম তাদের জন্য ট্রাইসাইকেল বিতরণ করা হচ্ছে। ওনারই উদ্যোগে এই আয়োজন। আজকে এখানে প্রায় 30 জনকে এই ট্রাইসাইকেল প্রদান করা হবে।
তিনি একটু ব্যস্ত আছেন, একটু বাদে তিনি আসবেন, আমরা কিছুটা অংশ অলরেডি দিয়ে ফেলব। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।